चलो আরেকটা কি লাগাবো ওখানে ওই এদিকে আছে হ্যাঁ হ্যাঁ 75 এমএম এ আরে নমস্কার আমি চিত্রিতা ট্র্যাভেল নিউজে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন মুর্শিদাবাদ নিউজ বিশেষ সংবাদদাতা রাজেন্দ্রনাথ দত্ত মুর্শিদাবাদ জেলার ভরতপুর এক নম্বর ব্লকে ভূগর্ভস্থ জল সংরক্ষণের জন্য অল্প জলে চাষ করার উপকরণ প্রদান করা হলো কৃষকদের প্রতিনিয়ত বদলে যাচ্ছে জলবায়ু তার প্রভাব পড়ছে কৃষিতে বৃষ্টির জলে শুরু হয় আমন চাষ তবে সেই রীতি যেন বদলাতে শুরু করেছে দেখা নেই বৃষ্টির চাষের ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে চাষিদের জলের অভাবে সমস্যা হচ্ছে বলে চাষিরা জানিয়েছেন সেচের জলে শুরু করতে হয়েছে ধান চাষের কাজ তবে এই অল্প বৃষ্টিতে সমস্যা এড়াতে বিকল্প উদ্যোগ নিতে পরামর্শ দিচ্ছে কৃষি দপ্তর এবং যেগুলো ধান চাষ বাদ দিয়েও যে অন্যান্য যে সেচগুলো চাষগুলো আছে সেগুলোর জন্য কম জলে রাজ্য সরকার ও মুর্শিদাবাদ জেলার ভরতপুর এক নম্বর ব্লকের কৃষি দপ্তর এবং পঞ্চায়েত সমিতির উদ্যোগে অল্প জলে চাষের জন্য উপকরণ প্রদান করা হলো প্রাথমিক পর্যায়ে 30 জন কৃষককে উপস্থিত ছিলেন ভরতপুর এক নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অঞ্জন চৌধুরী ভরতপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি আসিফুজ্জামান ভরতপুর এক নম্বর ব্লক সহ কৃষি অধিকর্তা শাহানুর রহমান ভরতপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ বিশ্বজিৎ বাগদি ও কৃষি কর্মাধ্যক্ষ প্রতিনিধি সঞ্জয় সার্খেল ও অন্যান্য কর্মাধ্যক্ষ তার কাছ থেকে জানতে চাই আমাদের ভরতপুর এক নম্বর ব্লকে আজ 13 তারিখ 13-10-20 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে অল্প জলে চাষিদের যাতে চাষ করতে পারে ভূগর্ভস্থ জলের অবস্থা খারাপ থাকার জন্য অল্প জলে চাষ করার জন্য 30 জন বেনিফিসিয়ারিকে সম্পূর্ণ খালি অনলি ফর জিএসটি দিয়ে সম্পূর্ণ বিনামূল্যে স্প্রিংকলারের সরঞ্জাম দেওয়া হলো আগামী দিনে সমস্ত চাষিদের মধ্যে এই প্রচেষ্টা আমরা চালানোর চেষ্টা করছি আগামী দিনে আমরা আশা করি সাকসেসফুল হব এবং ভূগর্ভস্থ জলকে রক্ষা করব এখন এই পর্যন্তই নতুন নতুন নিউজ আপডেট পেতে দেখতে থাকুন ট্র্যাভেল নিউজ চ্যানেলটিকে ফলো করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন ট্র্যাভেল নিউজ ইউটিউব চ্যানেলে সব সময় থাকুন নতুন নতুন খবরে